এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি দিক নির্ণয় সংক্রান্ত যে ডিগ্রি নিয়ে প্রবলেম থাকে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজ দিক নির্ণয় সংক্রান্ত আরও কিছু প্রবলেম দেখাবো। দিক নির্ণয় সংক্রান্ত যেসব প্রবলেম থাকে সেখানে আমার সর্বপ্রথম আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে নেব। আমরা জানি এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, এদিকে পূর্ব, আর এটা পশ্চিম, এটা পশ্চিম। এবার আমার এইখানে দেখো একটা প্রবলেম দিয়েছে যে এক্স পয়েন্ট, এক্স পয়েন্ট মানে আমি এই কেন্দ্রের থেকে ধরব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মিডিল থেকে আমি এই কেন্দ্র এইখান থেকে আমি ধরব। এক্স পয়েন্ট থেকে প্রিয়াঙ্কা পশ্চিম দিকে 15 মিটার গেল, এদিকে পূর্ব আর এদিকে এদিকে পশ্চিম, ধরো এইখান থেকে এটুকু দূরত্ব 15। তারপর বাম দিকে 20 মিটার গেল, এই দিক থেকে যদি আমি এইদিকে আসি, এর ডান দিকে পড়ে এই দিকে আর বাম দিক পড়ে এই দিকে। এবার বলেছে এইখান থেকে 20 মিটার বাম দিকে, তার মানে আমার এইদিকে আসছে এইদিকের দূরত্ব ধরো 20 মিটার। তারপরে বলছে 15 মিটার, সরি, তারপর বাম দিক ঘুরে আরো 15 মিটার গেল, এই বাম দিক মানে এই দিকে যদি আসে এই দিক হচ্ছে বাম দিক, এদিক হচ্ছে ডান দিক, এই বাম দিকে ঘুরে বলছে আবার 15 মিটার এসছে। তারপর আবার ডান দিকে 12 মিটার গেল, এইখান থেকে আমার ডান পড়ছে এইদিকে আর বাম পড়ছে এইদিকে, এর বলছে এইখানে এসছে 15 মিটার, এইখান থেকে বলছে 12 মিটার ডান দিকে গেল, তার মানে সর্বশেষ এইখানে এসছে। যাত্রা শুরুর স্থান থেকে প্রিয়াঙ্কা কত মিটার দূরে এবং কোন দিকে রয়েছে? আমার দেখো এখানে কত মিটার এবং কোন দিকে রয়েছে দুটোই চেয়েছে। আমি তো খুব সহজে বলতে পারি যে এখন এইখান থেকে যদি আরম্ভ করে এইদিকে দক্ষিণ মানে দক্ষিণ দিকেই আছে, এখন প্রিয়াঙ্কা কোন দিকে আছে, দক্ষিণ দিকে আছে, এটা আমি খুব সহজে এই দিক দিকে বুঝে গেলাম দক্ষিণ দিকে আছে। এবার আমার বলেছে কত মিটার দূরে, আমি যদি ধরো এইদিকে 15 কিলোমিটার গিয়ে আবার যদি 15 কিলোমিটার ফিরে মানে ফিরে আসি, তাহলে আমার কি যাত্রা শুরু যেখানে করেছিলাম আবার সেইখানে চলে আসছি, তাহলে কোনো দূরত্ব আমার যাওয়া আসা হচ্ছে না? ঠিক এই সেই রকমই দেখো, এইদিকে 15 আবার এইদিকে 15, তার মানে কি এরও কোনো যাওয়া আসা হচ্ছে না, এরও ধরো কোনো যাওয়া আসা হচ্ছে না, তাহলে এইখানকার দূরত্ব আর এইখানকার দূরত্ব এই দুটো দূরত্বই তো প্রিয়াঙ্কার মোট দূরত্ব, তাহলে এইখানে আমার প্রিয়াঙ্কার 20 মিটার গিয়েছে আবার এইখানে আমার 12 মিটার গিয়েছে, তাহলে প্রিয়াঙ্কার মোট দূরত্ব কভার করেছে 32 মিটার। আমি এই জিনিসটা বুঝিয়ে তোমাদের দেখো দেখালাম যে আমি আবার বলছি এই দিকে গিয়ে আবার যদি সেই স্থানে ফিরে আসে তাহলে মনে করো যে ওইখানে কোনো যাত্রা হয়নি, এইখানে এই 15 এই 15 মনে করো কোনো যাত্রা হয়নি, অর্থাৎ প্রিয়াঙ্কা কভার করেছে 32 মিটার আবার দক্ষিণ দিকে।